Shop পরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে কটেজ লাক্সারিয়াস রুমস ব্যাংকুয়েটস ওয়াটার পার্কস সমৃদ্ধ আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস আরামবাগ হুগলিতে কল 7407001264 ফর বুকিংস শিবম মার্বেল এন্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন 9475179586 লরির সাথে 207 গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতরভাবে জখম হলেন চালক সহ খালাসি ঘটনাটি ঘটেছে হুগলির খানাকুলের নন্দনপুর ঢালের কাছে জানা গেছে 207 গাড়িটি নন্দনপুর থেকে আরামবাগের দিকে আসছিল সবজি আনতে সামনের দিকে একটি লরি হঠাৎ চলে আসায় ঘটে যায় সংঘর্ষ স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে ভর্তি করেন আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে গুরুতর জখম গাড়ির চালক সৌমেন চক্রবর্তীকে স্থানান্তরিত করা হয় কলকাতায় জখম খালাসিকে ভর্তি করা হয় আরামবাগ হাসপাতালে নাম তন্ময় দাস দেখুন বিস্তারিত গাড়ি ওই চার চাকা গাড়িটা লরিটা দাঁড়িয়ে ছিল দাঁড়িয়ে থাকার পর এদের চেয়েছিল 207 গাড়ি এদের নিজেরাই এই গাড়িটা মানে অলসভাবে যাই হোক এসেছিল ওরা কী করে হয়েছে ওটা ওরা বুঝতে পারে না এমনভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে ওরা বুঝতেই পারে না কিছু কোনো কিছুই বুঝতে পারে না যে কি করে হয়ে গেল অলসই আসুক আর দাঁড়াও আমরা তো দেখিনি রাস্তার মধ্যে হয়েছে বাড়ি থেকে এসে তিনটের সময় বাড়ি থেকে বেরিয়েছে সাড়ে তিনটেই বাড়িটার থেকে বেরিয়েছে 4:10-15 ওই ওটা হয়েছে নন্দনপুরের ঢালটা নন্দনপুরের ঢালে ওটা আমার ভাইপো ছিল মানে মামা তো ভাই ভাইপো ছিল সে আমার মাছ নিয়ে বর্ধমান যাচ্ছিল বর্ধমান যাওয়ার পথে ওখানে মাছের দাম কম হলে এখানে আবার ফোন করে বলেছে ওর মামা আবার এই আরামবাগে দিতে আসছিল যে ও দেখেছে যে ভাইদের গাড়িটা তো তাহলে ও যেই দেখেছে তারপরে ছেলে তখন সেই যে ভিতর থেকে বেরিয়ে আসছে গাড়ি ভিতর থেকে বেরিয়ে রড দুটো নিজে ধরে থেকে দেখেছে আবার ভাইপো ওই ভাইপোই নিয়ে এসেছিল দুজন ড্রাইভার ছিল আর এই আমার ছেলে হ্যাঁ না মাল নিতে আছে তো হ্যাঁ সৌমেন ভট্টাচার্য রুমা দাস সিগন্যাল দেওয়া থাকলে অতটা হতো না কপালে হ্যাঁ লরিটা দাঁড়িয়েছে এই যে সেই বুলোটা 207 গাড়ি গুলো ওই বুলোটা সবজি মাল আনতে যাচ্ছিল হ্যাঁ লরির পিছনে না 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 লরির কোনো সিগন্যাল ছিল না লরিটা সিগন্যাল থাকলে তো ওরা ধাক্কাটা মাত্র হতো না ওরা যতই ইয়ে হোক হয়তো দূর থেকেও লক্ষ্য করতো যেন যে ফাঁকা রোডে যাচ্ছি ওই ভেবে ওরা আমরা হয়তো যাই হোক অলসে আসুক যাই হোক সেটা তো আর বলতে পারবো না কী কারণে হয়েছে এই আরামবাগে নিতে আসছিল সবজি এসি নার্সিং হোম 24 ঘন্টা ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথোলজি ডায়ালিসিস আইসিইউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায় স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এসি নার্সিং হোম করুণা সিনেমার পিছনে বেনেপুকুর রোড আরামবাগ বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ প্রতি ইংরাজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর এছাড়াও বসছেন বিষ্ণুপুর শিয়াখালা কলকাতা বর্ধমান দুর্গাপুর ও শিলিগুড়ি অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984